মেশিন রিডেবল ট্রাভেল ডকুমেন্ট প্রদান, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অথরিটি কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখেই এপ্রিল 2010 থেকে মেশিন রিডেবল ট্রাভেল ডকুমেন্ট MRTD প্রদান করা হচ্ছে। MRTD দুই ধরনের, মেশিন রিডেবল পাসপোর্ট MRP, মেশিন রিডেবল ভিসা MRV। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট MRP অ্যান্ড মেশিন রিডেবল ভিসা MRV ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় MRP ও MRV প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে দেশের অভ্যন্তরে 34টি বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে MRP প্রদান করা হয়। এছাড়াও দেশের বাইরে 44টি বাংলাদেশ মিশনে কানেক্টিভিটি স্থাপনের মাধ্যমে MRP ও MRV প্রদান কার্যক্রম চালু রয়েছে। এজন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীনে স্থাপন করা হয়েছে একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার, একটি ডিজাস্টার রিকভারি সেন্টার ও একটি কেন্দ্রীয় পার্সোনালাইজেশন সেন্টার। এছাড়াও 70টি SB ও DSP অফিসে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনলাইন কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে। MRP কিভাবে করবেন? প্রথম আপনাকে একটি MRP ফর্ম সংগ্রহ করতে হবে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অথবা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন অথবা www.passport.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারেন। আবেদন ফর্ম পূরণ করার আগে আবেদনপত্রে উল্লেখিত নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন। নির্দেশনাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদি সংযুক্ত করুন। ব্যাংকে পাসপোর্টে নির্ধারিত ফি প্রদান করে ব্যাংক ভাউচার আবেদন ফর্মের সাথে সংযুক্ত করুন। আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পূরণকৃত আবেদনপত্র দাখিল করুন। কম্পিউটারের মাধ্যমে ডাটা এন্ট্রি করুন। ডিজিটাল ফিঙ্গার প্রিন্টারে ডিজিটাল স্বাক্ষর প্রদান, স্ক্যানারের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করে সার্ভারে সংরক্ষণ করা হয়, অনুকূল পুলিশ তদন্ত রিপোর্ট পাওয়ার পর কম্পিউটারের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়, কর্মকর্তার অনুমোদনের পর কেন্দ্রীয় পার্সোনালাইজেশন সেন্টার হতে স্বয়ংক্রিয় মেশিনে পাসপোর্ট প্রিন্ট এবং MRZ স্ক্যানারের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল। পাসপোর্ট প্রিন্ট হওয়ার পর আবেদনকারীকে একটি SMS প্রদান করা হয়। আবেদনকারী নিজেও 6969 নম্বরে SMS করে পাসপোর্টের প্রোগ্রেস জানতে পারবে। আবেদনকারীর ডেলিভারি স্লিপ গ্রহণের মাধ্যমে MRP পাসপোর্ট বিতরণ করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন 2021।